গাইস, তো রুম টুর হচ্ছে আজকে আমাদের। তো যেটা আমি বলেছিলাম যে আমার রুম টুর হবে, সো ব্যাক ক্যাম অন করবো না, কারণ ব্যাক ক্যাম দেখেন তো কয়েক জানি না, সো ফ্রন্ট ক্যাম দিয়ে সব করা হবে। তো গাইস, দিস ইজ মাই ডোর, যেটা আমার ডোর যেখানে আমার সব কিছু আছে, লাইক এলাম ফার্স্ট মাস প্যাড, দেন এটা ওগুলো হলো আমার লাইক কিছু দেওয়া লাগছে গাইস। সো দেন I have a mirror on this wall and ekhan theke amar shop power tower jay am mobile charger dei ekhane majher moddhe ar eta holo amar khat guys eta holo amar khat jekhane ami ghumai ar eigulo holo amar balish jekhane matha rakhi then jem piche dike chole jai am piche thake shob shomoy eta holo amar guitar ar eta holo amar punching bag jeta ami use kori majher moddhe but guitar ta atra use kora hoy na আর এই যে যেগুলো দেখতেছিলাম বক্সগুলো এগুলো ছিলাম প্রতিটা কম্পিউটার পার্টস যেগুলো আমি লাগাইছি আমার কম্পিউটার, সো এখানে এখানে লিখে রেখেছি আমি জাস্ট ডেকোরেশনের জন্য একটু ভালো লুক দেয়। আর এই গাছটা হলো আমার অনেক আগে, সো এই গাছটাও আছে প্রায় 7 বছর হয়ে গেছে গেছে আমার রুমে আছে। তো নেক্সটটা আমি যেটা বলবো যে আমার পিসি, যেটা মেন জিনিস কম্পিউটার বা লাইভ স্ট্রিম আনতে জন্য। তো আমার পিসিটা হচ্ছিলো গাইস জাস্ট এরকম, লাইক আমি দেখাচ্ছি আমার দুইটা মনিটর আছে, এটা আমি গেমস খেলার জন্য ইউজ করি আর এটা আমার চ্যাট করার জন্য ইউজ করি। এটা হচ্ছে না ওয়েব ক্যাম, যেটা আমি একটা ট্রাই করে লাগাইছি, যেটা আমাদের মনে লাগে তো মানে বাসা করে ছিল কাজে লাগতেছিল না, সো আমি আমার কাছ থেকে নিয়ে নিজে ইউজ করতেছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার কিবোর্ড, যেটা 700 টাকার মতো পরে আর টুকপাক মিমো করছে। আর এটা হচ্ছে আমার মাউস, যেটাও 700 টাকা দাম এরকমই। আর এটা হলো আমার হেডফোন গাইস, যেটা আমি ইউজ করি লাইভ করার সময় এফোর টেকের, আই ডোন্ট নো মডেলটা কী। আর এটা হচ্ছে আমার ডেস্কটপ গাইস, যেটা যা যা লাগানো আছে সব আমার ডিসক্রিপশনে লেখা আছে লাইভের, সো আপনারা যদি চেক আউট করছেন আমি কী কী লাগাইছি তাহলে আপনারা দেখতে পারবেন যা যা লাগানো আছে। তো আর আমার একটা চেয়ার থাকে এক্সট্রা রুমে, যে আমি ওয়ার্কআউট ওয়ার্কআউট করি যখন তখন আমি চেয়ার ইউজ করি একটা, সো এটা হলো আমার ওয়ার্কআউটের চেয়ার, যেটা এখানে থাকে সবসময়। আর এখানে হচ্ছিল আমার কাপড় স্ট্যান্ড, আমি কাপড় টাপড় রাখি, এখন এত ভালো অবস্থায় নেই যে ওয়ার্ড্রোপ কিনবো বা ওয়ার্ড্রোপে দেওয়ার কারণে আমার ওয়ার্ড্রোপ আছে অন্য রুমে, সো এখানে জাস্ট আমার কাপড় চোপড় রেখে দিই যেগুলো আমি পড়ি। তো গাইস থ্যাংক ইউ সবাইকে, আর আই এম ভেরি ভেরি এক্সাইটেড যে আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সব সব কাজ আপনাদের, আপনার সাবস্ক্রাইব না করলে আজকে আমি ভিডিওটা আউট করতে পারতাম না, আপনারা আমার রুম দিবো দেখতে পারতেন না। তো গাইস থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে যারা আমার চ্যানেল সাপোর্ট করতেছেন, লাইক আর কমেন্ট করতেছেন আর সাবস্ক্রাইবও করতেছেন, সবাইকে ধন্যবাদ। দিস ওয়াজ ডক্টর কেজি অ্যান্ড আপনারা ফার্স্ট টাইম আমার চোখ দেখতে পারতেছেন, তো দিস ওয়াজ ডক্টর কেজি অ্যান্ড আই এম সেইং অ্যান্ড সাইনিং আউট গাইস, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, খোদা হাফেজ গাইস।